আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বি কার্গো। আমরা লজিস্টিক বিজনেস করি, আমরা ইংল্যান্ড থেকে বাংলাদেশে মাল মাল পাঠাই। আর এই আমাদের বি কার্গো হচ্ছে কি লন্ডনের, পূর্ব লন্ডনের রোমান রোড যেটা মার্কেট বসে ঠিক ওই জায়গায় অবস্থিত বি কার্গো। আপনারা কী কী করেন? আমরা বাংলাদেশে মাল মাল পাঠাই, কসমেটিক্স থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক গ্যাজেট সব কিছু আমরা মাল মাল বাংলাদেশে পাঠাই, এবং পাশাপাশি কিন্তু আমরা বাংলাদেশ থেকেও মাল মাল নিয়ে আসি। আমাদের কিন্তু কোভিডের সময় কিন্তু অনেক হাই প্রাইস ছিল কার্গো ইন্ডাস্ট্রিতে, 10 পাউন্ড করে পার কেজি তো ছিল। তো আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, এখন আমরা কিন্তু 599 করে অফার করতেছি কাস্টমারদেরকে। প্রাইসটা কমে যাওয়ার ফলে কাস্টমার একটা ভালো একটা সার্ভিস, আমরা খুব ভালো কিন্তু রেসপন্স পাচ্ছি কাস্টমারের কাছ থেকে। সো বেসিক্যালি আমাদের সপ্তাহে 2টা ফ্লাইট যায়, শুক্রবারে হচ্ছে কি আমাদের রেগুলার ফ্লাইটটা যায়, আর হচ্ছে কি আমাদের শনিবারে যদি আমাদের কোনো কমার্শিয়াল ফ্লাইট থাকে ওইটা আমরা দেওয়ার চেষ্টা করি, আর রবিবারে কিন্তু আমার বাংলাদেশ থেকে কিন্তু আমার মালামাল চলে আসে। আর এর বাহিরে কিন্তু আমরা অনেক সময় যদি কমার্শিয়াল পারপাসে যদি স্পেশাল কোনো ফ্লাইটের ব্যবস্থা প্রয়োজন হয় কাস্টমারদের কাছ থেকে ওইটা আমরা নেওয়ার চেষ্টা করি। ধরেন একদম মোবাইল থেকে শুরু করে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ, টেলিভিশন, তারপর ওয়াশিং মেশিন শুরু করে সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য আমরা বাংলাদেশে পাঠিয়ে থাকি। আমাদের বি কার্গোর যেটা প্রথমে আমাদের যে মেইনলি ফোকাসটা ছিল, যেটা আমরা বি টু বি বলা হয়েছে, বিজনেসের সাথে কাজ করা, বিজনেসদের যারা বিজনেস রান করে তাদের সাথে কাজ করা, সেই প্রেক্ষিতে এখন যেটা হয়েছে আমাদের প্রচুর পরিমাণে ইনকোয়ারি এবং কলসের কারণে আমরা এখন চিন্তা করতেছি যে না আমরা আরও একটু স্টেপ আপ করি, মানে আরও একটু এক ধাপ আগা যাই। সেই ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশে যারা হোলসেলার, যারা ইউকের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, ইউকের মানে বাংলাদেশের ফুল মার্কেটে যারা ইউকের এনিথিং বেবি প্রোডাক্ট হইতে পারে, কসমেটিক্স আছে, তারপরে গেমিং ইন্ডাস্ট্রিতে আছে, কম্পিউটার ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক ইন্ডাস্ট্রি, এভরি সিঙ্গেল ইন্ডাস্ট্রি, আমাদের অনেক ইনকোয়ারি অলরেডি জমা হয়ে গেছে আমাদের সাথে। ওই ক্ষেত্রে যখন আসছে তখন আমরা চিন্তা করছি উই ক্যান ডু এ বাল্ক, হিউজ পরিমাণে যারা বাল্ক নিতে যাচ্ছেন, যারা এখানে তারা নিজেরাই পারচেস করতেছে বাট দের এক টন দেড় টন মাল গো থ্রু করতে হবে, সেই ক্ষেত্রে আমরা হেল্প করতেছি। তারা যদি কেউ পারচেস করতে চায় এরকম বাল্ক আকারে এক টন দুই টন মাল, বা একটা বিশাল বড় একটা কনসাইনমেন্ট বা বড় একটা লট কিনতে যাচ্ছে, আমাদেরকে ইনভয়েস পাঠিয়ে দিচ্ছে বা আমাদের রিকোয়ারমেন্টগুলি পাঠিয়ে দিচ্ছে, আমরা সেটা গো থ্রু করে দিচ্ছি, পেমেন্ট গো থ্রু করে দিচ্ছি, দেন বাংলাদেশে পৌঁছে দিতেছি। সেইখান থেকেও যদি কেউ আবার বলে যে আমরা বাংলাদেশে পে করবো যখন আফটার অল দ্য রিসিভ প্রোডাক্টস, ওই ক্ষেত্রেও আমরা হেল্প করতেছি। সো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে যারা বাংলাদেশের প্রপার ব্যবসায়ী, বাংলাদেশের মার্কেটে ইউকের প্রোডাক্ট নিয়ে কাজ করতে স্পেশালি হোলসেলাররা, যারা না খুচরা না হোলসেলাররা, তারা আমাদের সাথে যোগাযোগ করছে এবং তাদেরকে অলরেডি আমরা কাজ শুরু করছি, কাজ করতেছি এবং ইন ফিউচার আরও করবো। এখন আপনাদের যে কোনো ইনকোয়ারি থাকতে পারে জাস্ট গিভ আস এ কল, আমরা আপনাদেরকে যথাসম্ভবভাবে প্রাইস, আনবিটেবল প্রাইসিং ছাড়া দেওয়ার চেষ্টা করবো, এটা প্রমিসিং। আচ্ছা, আমরা কিন্তু ইস্ট লন্ডনের E1 থেকে E20 মধ্যে কিন্তু আমরা ফ্রি হোম কালেকশন করে থাকি, এর বাহিরে কিন্তু আমরা ইউকের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা কালেকশন করে থাকি, হয়তো বা থার্ড পার্টির মাধ্যমে, বাট আমরা একদিনের মধ্যে উইদিন 24 আওয়ার্সের মধ্যে আপনার বাসা থেকে, আপনার ডোর থেকে আমাদের ডোরে নিয়ে আসি। সো উইকের আমাদের কিন্তু প্রতি সপ্তাহের ফ্লাইট, প্রতি সপ্তাহে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। ফর এক্সাম্পল যদি আমাদের শুক্রবারের ফ্লাইট হয়, পরে শুক্রবারের ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি, তারপরও মাঝে মধ্যে ওই যে আমি যেটা বললাম 7 থেকে 10 দিনের মধ্যে, হ্যাঁ 7 to 10 working days মধ্যে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। অনেক সময় এর আগে হয়ে যায়, ম্যাক্সিমাম টাইম আগে হয়ে যায়, আর মাঝে মধ্যে হয় কি কাস্টম ক্লিয়ারেন্স ডিলে হয়ে গেলে, অনেক সময় ফ্লাইট ডিলে হয়ে গেলে ওই সময় হয়তো 2-3 দিন এক্সট্রা লেগে যায়।